هاي هاي ري جيلي فيش هاي جيلي فيش كيف هو دام بشي دام بشي هاي دنو فيلي داي امي زدان انترلي اوه جدا خين جدا كي پاپا فيش اوني كامرا لوكالي بولي هوتشي پوٹکا زاس اتا كين تو مانا كي كونو ايا ناي انتی بینوم ناي اي شاپر كونو انتی بینوم ناي اك بار دو ديو سو بول داي تار ميت تو নির্ঘাত মৃত্যু আর কি এবারে মনগড় অনেক সফট আর কিন্তু একটু হার্ড ছিল কালটা ভালো না মানে মাথার দিকে যাও যাও জিলাবি গায় বল গোস্তি আগের বার আসলে এবার স্বাগত ভালো আসসালামু আলাইকুম মাইসেলফ রাসেল হলদার ফরম্যাট বিলসার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুবলর চর সিরিজের তৃতীয় সিজনের আরেকটি নতুন পর্ব তো আমরা দুবলর চর আসছি প্রায় দুই দিন হয়ে গেছে বাট এখন অবধি আমরা নিউ মার্কেট যেতে পারিনি আর তাই আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে নিউ মার্কেট রওনা দিলাম আমার সাথে যে মেহমানরা ছিল তাদের সবাইকে নিয়ে আমরা হচ্ছে আসছি দুই দিন হয়ে গেছে বাট কেবলই নিউ মার্কেট যাওয়ার মতো সময়টা আমাদের হলো তাছাড়া নিউ মার্কেটটা জমজমাট হয় সন্ধ্যাবেলা আর আরেকটা বড় বিষয় হচ্ছে এখন মরাগন শুরু হয়ে গেছে আজকে থেকে তো মরাগন শুরু হইলে হয় কি দুবলর চরটা আরো বেশি জমজমাট হয়ে যায় সব জেলেরা সাগর থেকে উঠে আসে দুবলর চর একদম জমজমাট নিউ মার্কেট একদম জমজমাট হয়ে যায় তো আমরা নিউ মার্কেট যাচ্ছি চলুন নিউ মার্কেট যাবো মজার মজার খাবার খাবো সাথেই থাকুন কত 1000 টাকা দিন 1000 টাকা প্লিজ কই লোকজন কই তো অবশেষে হচ্ছে আমরা দুবলর চর আসলাম দুবলর চর আসছি আর এই দোকানে আসবো না এই আপনাদের সে পরিচিত দোকান তো দোকানে চলে আসলাম মিষ্টির দোকানে পদ্ম গজা খাবো আর কি জানো পদ্ম গজা আর কি পদ্ম গজা পদ্ম গজা মনপুরা 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 পদ্ম গজার মনপুরা আচ্ছা মনপুরা কালার কি বুঝতে পারছ চেঞ্জ হয় কেন 15 দিন আগে আসছে এক কালার এখন দেখি আরেক কালার হয়ে গেছে অবশেষে হচ্ছে আমাদের মনপুরা এবারের মনপুরা কালার একদম টোটালি ডিফারেন্ট অনেক সফট এবারে মন করে অনেক সফট আর কিন্তু একটু হার্ড ছিল কালটা ভালো না মানে মাথার দিকে যাও জিলাবি গায় বল গোস্তি আগের বার আসলে এবার স্বাদ ভালো এবার হচ্ছে মোগলাই খুব সুস্বাদু খাবার আমরা হচ্ছে সুই জল কিনবো গোড়া মনে হয় নাকি যাই হোক মাল তবাত আছে কিনা সেটা একটা সাম গাছের এখানে কোনটা কত এটা 600 আর এটা ধরবো 400 এটা 600 টাকা
মোটাটা এটা 400 টাকা দুইটার পার্থক্য কি স্বাদে নাকি পার্থক্য এক নম্বর আর দুই নম্বর এটা আছে পাহাড়ে পরে হয় এটা পাহাড়ের হ্যাঁ মানে কাট মতো ওঠা বেশি আর এটা গাছে হয় আর এটা আছে নিজেদের চাষ করে এটা খাতি এটা কি খুলনার যশোর যশোর আর ওইটা কোথার ওটা আছে আপনার পাহাড়ে পাহাড়ি সুইজল আপনাদের এই অবধি চলে আসছে ভালো দর্শক আপনারা যারা সুইজল কিনবেন বা সুইজল খাবেন সুইজলের স্বাদ নিতে চাইবেন তারা অবশ্যই ডিফারেন্সটা খেয়াল রাখবেন এই যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি দাম ভালো এটা হচ্ছে দাম কম স্বাদ কম তো নিউ মার্কেটে বেশ ভালোই ঘোরাঘুরি হলো এবং বেশ কিছু কেনাকাটাও হলো এবার হচ্ছে আমরা আবার আমাদের বোটে ফিরবো তবে নিউ মার্কেটে ঘোরাঘুরি কেনাকাটা সবকিছু করতে করতে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে বলা যায় ঘড়িতে অলরেডি প্রায় 11:30 আর এই রাত 11:30 সময় দুবলার চর কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে দেখুন আমরা যখন সন্ধ্যাবেলা আসছিলাম তখন মোটামুটি অনেক জমজমাট ছিল যেহেতু আজকেই হচ্ছে জেলেরা কেবল সমুদ্র থেকে সবাই এই চরে উঠে আসছে যে কারণে সবাই একটু টায়ার্ড হয়তো বা এ কারণেই খুব তাড়াতাড়ি আজকে নিউ মার্কেট একদম ফাঁকা হয়ে গেছে তো আমরা আমাদের বোটে ফিরে আসলাম আর বোটে ফিরে এসেই দেখি আজকেও বেশ কিছু জেলেরা উঠে আসতেছে এই যে দেখুন এনারা এনাদের জাল টাল সব নিয়ে উঠে আসছে আগামীকালকেও বেশ কিছু জেলেরা আসবে কারণ কিছু কিছু জেলেরা একটু লেট করে আসে তো ভাইরা কেবলই সমুদ্র থেকে আসলো মাছ ধরে নিয়ে আসছে মাছগুলো এখনও জালের ভিতরে আসে জাল থেকে মাছগুলোকে ছাড়াই ছেড়ে ঝুড়িতে নিচ্ছে ঝুড়ি করে হচ্ছে ওনারা ওনাদের বাসায় নিয়ে যাবে সেখানে এগুলো ওয়াশ করা হবে বা অন্যান্য যে প্রসেসিং আছে সেগুলো হয়ে তারপরে হবে শুটকি ওই হচ্ছে আমাদের বোট আমাদের বোটের পাশেই জাস্ট এই বোটটা এসে ভিড়লো মাছ তুলতেছে আর আমরা সেই মাছ দেখতে চলে আসলাম মাছ নিয়ে আসলো দেখেন 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 দারুণ লটি মাছ লটি মাছ দেখেন কি দারুণ লটে মাছ একদম ঝকঝক ঝকঝক করে নিয়ে যাচ্ছে ওনাদের হাতে আসলে সময় কম মাছ নিয়ে যাচ্ছে মাছগুলোকে বাছাই করতে হবে তারপরে এগুলোকে শুকো দিতে হবে আর দুবলাচরের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু রাতেও শুটকি হয় দিনেও শুটকি হয় রাতে শুটকি হয় কিসে রাতে হয় ওই যে উত্তরের বাতাস ওনারা যে মাসাঙের উপরে দেয় বা যে ইসের উপরে ওগুলো শুকাইতে দেয় ওখানে উত্তরের বাতাসটা লাগে প্রপারলি যে কারণে রাতেও মাছগুলোকে সরাই ছিটিয়ে দিলে ওগুলো শুকায় কিন্তু বাতাসে এই স্পেশালিটি হচ্ছে অন্য কোনো জায়গায় নাই যে কারণে দুবলার চরের শুটকি বিখ্যাত এদিকে দেখতে পাচ্ছেন এই যে আরও একটা বোট আসছে মাছ নিয়ে আসছে চা খাইতেছে ওনারা চা খেয়ে জাস্ট নিজেদের শরীরটাকে একটু গরম করে নিচ্ছে তারপরে তাদের কাজ শুরু হয়ে যাবে উঠে গেলাম বোটে অনেক কষ্ট করে উঠতে হয়েছে আর কি ওনাদের বোটগুলোর এই সামনের ভাগ হচ্ছে অনেক উঁচু যাই হোক এখানে মাছ আছে ওনারা মাছগুলোকে বাছাই করতেছে ওয়াশ করবে ওনাদের বাসায় নিবে শুকো দিবে এই যে দেখেন ওনারা হচ্ছে একটু দুটো সাপ ফালাইছে বড় বড় এর ভিতরে তো কিছু নাই ভাই এর ভিতরে তো কিছু নাই হাই হাই রে জেলিফিশ কি পরিমাণে জেলিফিশ আসছে দাম বেশি এই জন্য ফেলে দেয় আমি জানেন তালি ও যে দেখেন এটা তো পাপার ফিশ অনেকে আমরা লোকালি বলি হচ্ছে পটকা আর জেলিফিশ আসছে কি পরিমাণ প্রতি বছরই হাই হাই রে ভাই কাঁকড়া 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 ফেলে দিই আমরা ফেলে দেন ভাই আর আমরা পাই না ভাই কি এই কাঁকড়া আমরা পাই না পান না ভালো লাগছে লইতে মাছ জেলিফিশ জেলিফিশ গুলো
এগুলো হাত দিয়ে ধরেন না জেলিফিশ ও ধর হাত দিয়ে ধরলে কি হাতে চুল গয় বা এরকম কোনো সমস্যা হয় না আমাদের কিছু হয় এখন আদা মনে এখন ওজনের একটা গায়ে হয় রাত দিয়ে না ধরলে কি যে ধরবে তাহলে মানে আদা মনে কোন বুঝি নেই এতটুকু জানে যে ডিমলা কাঁকড়াটা এটা ছেড়ে দিলে এটা হচ্ছে আরো কাঁকড়া বাড়বে ভবিষ্যতের সামনে দেখুন কাঁকড়া গুলো ফেলে দিবে কাঁকড়াটা ফেলে দিবে অনেক বড় একটা বিষয় এই সচেতনতা আসলে আমাদের সবার ভিতরে থাকা উচিত ওই ওই দেখছেন কাঁকড়া ফেলে দিচ্ছে ওনাদের এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন মাঝখানে এইটাতে হচ্ছে লাট দিয়ে ঘুরে ঘুরে জালগুলো টানতে হয় জাল তুলতে অনেক পরিশ্রমের কাজ এই জালগুলো তোলা যাই হোক মাছ দেখলেন দারুণ দারুণ মাছগুলো ওনারা ধরে আনছে মাছগুলোকে এখন বাছাই করতেছে এগুলোকে ওয়াশ করবে বাছাই নেবে তারপর হচ্ছে মাসাঙের উপরে মেরে মেরে দিবে শুকো দিবে আর কি জাস্ট এখান থেকে কিন্তু মানুষ হাঁটে হ্যাঁ ওই যে নদী পানি পানির কিনারায় একটা সাপ ফেলে রাখছে এইভাবে এখানে তো অন্ধকারের ভিতরে কিন্তু অনেকে হাঁটে লাইট ছাড়াই সো এভাবে যদি মানে জায়গায় অজায়গায় সাপগুলোকে ফেলে রাখে তাহলে আসলে অঘটন ঘটতে কতক্ষণ অঘটন তো আর এমনিতে এমনিতে ঘটে না তাই না জাস্ট এটা কিন্তু মানে কোনো ইয়ে নাই অ্যান্টিভেনম নাই এই সাপের কোনো অ্যান্টিভেনম নাই একবার যদি ও সবল দেয় তার মৃত্যু নির্ঘাত মৃত্যু আর কি ওটা কোনো ইয়ে নাই কিন্তু মানুষ কতটা দেখেন যদি সবাই অসচেতন না বা সবাই সচেতন না এখানকার যদি সচেতন হতো তাহলে অবশ্যই এই সাপটাকে এখানে এই জায়গাটায় ফেলে রাখতে পারতো না যেহেতু এই সাপের এই সেম এই সাপের কামড়ে কিন্তু এই দুবলচরে এবছর দুই থেকে তিনজন মানুষ মারা গেছে আমি নিজে একবার দেখে গেছি একটা ছেলে মারা গেছে তারপরে অনেক এমন ঘটনা আরও দুই একবার ঘটছে দেখেন তারপর আমরা কতটা অসচেতন আসলে সবাই সচেতন হওয়া দরকার নাকি তোহিদ ভাই সবাই তো সচেতন না অনেকে বোঝে অনেকে বোঝে না যারা বোঝে তারা তো জিনিসটা ফালাই দেওয়া তো মাটিতে পুঁতে রাখে আর যারা বোঝে না তারা তো ফালাই রাখে আপনাদের এখানে কি কোনো এটা নিয়ে কোনো ইয়া হয় না মানে সবাইকে ডাইকিয়া যেমন একটা সমস্যা হইলো আপনাদের এখানে সবাই ডাইকিয়া কোনো মিটিং কেউ করে না আর সবাই আসলে বোঝে না অনেকে নতুন মানুষ আসে জানে না সচেতন করা উচিত আপনাদের যে সংগঠনগুলো আছে এখানে এটা আসলে করা ঠিক বেশ কয়েকটা সংগঠন আছে এখানে তার সভাপতি সেক্রেটারি আছে তো আসলে তারাও বলে যে সাপগুলো ফেলাই দেবা অথবা মাটিতে পুঁতে রাখবা যা একটা করবা কিন্তু আসলে সবাই তো এটা গুরুত্ব দেয় না সবাই গুরুত্ব দেয় না রাইট দেখ ভাই এটা এটাকে আমরা এখন কি করবো ফেলাই দেবো ও সমুদ্রের সাপ সমুদ্রেই চলে যাক আর এদিকে হচ্ছে আমাদের জেলে ভাইদের মাছ তোলার কাজ কি চলছে হ্যাঁ এখনো চলছে এই বোটের মাছ তোলার কাজ তো দুইটা বোট আসছে দেখেন এই ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা কিন্তু কাটা আছে সেই কাটাওয়ালা মাছটাকে এখানে ফেলে রেখে গেছে অনেক জেলের আছে যারা মনে করেন মানে তাড়াহুড়ো করে কাজ করতেছে খালি পায়ে হেঁটে যেতে হয় তো অন্ধকারের ভিতরে পা পড়লে কিন্তু তার একটা কাটা ফুটে যাবে আসলে এই সচেতনতাগুলো কেন এখন আমাদের ভিতরে আসে না বুঝি না তো এই জেলেরা মোটামুটি বেশ ভালোই ব্যস্ত আছে বলা যায় এই মাছগুলো এখন নিয়ে তারা বাছাই করবে শুকা দেবে অনেক কাজ আর দুবলচরে রাতের বেলাও মাছ শুকায় সেটা আপনাদেরকে হয়তো বা আগেও বলেছি যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ